আলোক পত্রিকার ও কর্ণধার একজন হিসেবে আছে। আজকে যেহেতু আমরা দেখছি যে এই পুলিশের কোনো ধরনের কার্যক্রম নেই পুরো বাংলাদেশে, যেমন ট্রাফিক থেকে শুরু করে মেট্রোপলিটন পুলিশ কেউই কিন্তু কোনো রকমের ডিউটি পালন করছে না, তারাও একটা নয় দফা দাবি পেশ করেছে। তো তারা সেই দাবি না হওয়া পর্যন্ত তারা কোনো ধরনের ডিউটিতে ফিরে আসতে চাচ্ছে না। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই আইন শৃঙ্খলার বাহিনীর এসব কার্যক্রমের কারণে অনেক বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। সব থেকে বেশি সৃষ্টি হচ্ছে জ্যামে। আমরা সবসময় জানি যে ঢাকা একটি জ্যামের শহর, তো এই জ্যামটা যদি কন্ট্রোল করা না যায় তাহলে জনদুর্ভোগ অনেক আরও বেড়ে যায়। এখন আমরা চাচ্ছি আমরা যেহেতু একটা এই সরকারকে পতন করিয়েছি, এখন আমরা চাচ্ছি দেশটা আরও সংস্কার হোক, দেশের সব দিকে থেকে দুর্নীতি পতন যাক। এখন আমরা এও চাচ্ছি যে এই ট্রাফিক আইন সবাই মেনে চলুক। এই জন্য আমরা আজকে আমাদের কার্যক্রম আমরা আজকে এই কেরানীগঞ্জের কদমতলি এলাকার আজকে ট্রাফিকটা আমরা কন্ট্রোল করছি। এখন আমাদের কন্ট্রোল করার সিস্টেম যে আমরা প্রতিটা জায়গায় জায়গায় একটা সিঙ্ক্রোনাইজেশনের মাধ্যমে কন্ট্রোল করছি। আমরা এই এক মিনিট বা দেড় মিনিট এক রুটের গাড়ি ছাড়ছি, অন্যদিকে একটা বন্ধ রাখছি, যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এই আমাদের কার্যক্রম অবশ্যই চলমান থাকবে যতদিন না পর্যন্ত এই সরকারি কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ট্রাফিক পুলিশ রাস্তায় ফিরে না আসে, ততদিন পর্যন্ত আমরা ইনশাল্লাহ এটা চলমান রাখব।